আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো খুব চটজলদি একটি নাস্তা রেসিপি, ব্রেড সমুসা। এটা তৈরি করা হয় মাত্র দুটি উপকরণ দিয়ে আর সময়ও লাগে খুবই কম। সকালের নাস্তা অথবা বিকেলের নাস্তা এটা আপনারা খুব তাড়াতাড়ি তৈরি করতে পারেন। তো চলুন দেখে নিই এই ব্রেড সমুসা রেসিপিটি। আমি প্রথমে একটা প্যান নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ শুকনো চিড়া। এবার চিড়াটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। চিড়াটা সামান্য কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিড়াটাকে আমি খুব বেশি ভাজবো না, চিনিটা মিশিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। এখানে আমি কিছু পাউরুটি স্লাইস নিয়েছি, আপনারা যতগুলো সমুসা তৈরি করবেন ততগুলো পাউরুটি স্লাইস নিতে হবে। এবার পাউরুটির স্লাইসগুলোকে আমি একটু বেলে নিব। একটা পাশ বেলে নেওয়ার পরে আমি উল্টো পাশটাও বেলে নিব। এভাবে সবগুলো পাউরুটি স্লাইসে আমি বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেছে, এখন একটা পাউরুটি স্লাইস সাইডের যে অংশগুলো আছে সেগুলো আমি কেটে নিব। ছুরি দিয়ে সাইডের অংশগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো পাউরুটি স্লাইসের সাইডের অংশগুলোকে এভাবে কেটে নেব। এখানে আমি একটা বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা আর 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে একটা আঠা তৈরি করে নিয়েছি। এবার একটা পাউরুটি স্লাইস নিয়ে নিচ্ছি। আমি যে চিড়াটা ভেজে রেখেছিলাম সেই চিড়াটা এখন এই পাউরুটি স্লাইসের মাঝখানে দিয়ে দিব। অল্প করে দিতে হবে। তারপরে আঠাটা দিয়ে এভাবে পাউরুটি স্লাইসের উপরে লাগিয়ে নিব। দুই পাশে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবার আরেকটা সাইড টেনে এনে এভাবে লাগিয়ে দিচ্ছি। আঠাটা একটু বেশি করে দিতে হবে, নইলে এটা খুলে যেতে পারে, আর চিপে চিপে দিতে হবে। একইভাবে আমি সবগুলো সমুচা তৈরি করে নেব। তৈরি হয়ে গেল। আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এবার ভাজার পালা। এই জন্য প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে এখন এর মধ্যে আমি সমুচাগুলো ছেড়ে দেব। আর এগুলোকে একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে, যেহেতু এটা পাউরুটি অল্পতেই এটা পুড়ে যেতে পারে। এভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে আমি ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নেব। আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এটা খেতেও কিন্তু খুবই মুচমুচে, উপরেটাও যতটা মুচমুচে ভিতরেটাও ততটাই মুচমুচে।
আমার রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।